আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা আবারও রাফিনাকে কেনার জন্য আগ্রহী আর্সেনাল এক ক্যাশমিরও পাল্টে দিয়েছে পুরো ম্যানচেস্টার ইউনাইটেডকে দেয়ালটা যতই মজবুত হোক যদি সেটার কোনো সাপোর্ট না থাকে তাহলে সে দেয়ালও শক্ত আঘাতে ভেঙে যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা ছিল ঠিক তেমনই ম্যানচেস্টার ইউনাইটেডের সবই ঠিক ছিল গোলকিপার ডিফেন্স মিডফিল্ড আক্রমণ ভাগ সবই ছিল ঠিক কিন্তু ডিফেন্স নামক যে দেয়াল সেটার সামনে কোনো এক সাপোর্টের অভাব ছিল সেই সাপোর্টটাই এখন দিচ্ছেন ক্যাসিমিরো আর এক ক্যাসিমিরোতেই পুরো পাল্টে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড এখন বড় বড় দলগুলোকেও তারা হারাচ্ছে অনায়াসেই অ্যারিকটেন হ্যাগের ম্যানচেস্টার ইউনাইটেড সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটিকেও দুই এক গোলে হারিয়ে দিয়েছে এই ম্যাচে ম্যানচেস্টার সিটির চেয়ে বেশি ভালো ফুটবল উপহার দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডই ম্যাচে ম্যানচেস্টার সিটির আক্রমণগুলো বারবার ব্যর্থ করে দিচ্ছিলেন ক্যাসিমিরো একই সঙ্গে আক্রমণের জোগানো দিচ্ছিলেন তিনি তার পা থেকে আর এই সাপোর্টটাই যেন এতদিন মিস করছিল প্রিমিয়ার লিগের এই জায়েন্ট ক্লাবটি এদিকে আবারও রাফিনাকে কেনার জন্য আগ্রহী আর্সেনাল লিডসে গত মরসুমে আলো ছড়ানোর পর ব্রাজিলিয়ান তারকার রাফিনাকে কেনার জন্য মরেছিল তিনটি ক্লাব বার্সেলোনা চেলসি এবং আর্সেনাল চেষ্টা করেছিল তাকে কিনতে এর মধ্যে আর্সেনাল শুরুতেই রেস থেকে ছিটকে যায় তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বলে এই ক্লাবটিতে না যাওয়ার সিদ্ধান্ত নেন রাফিনা অবশ্য তখনও বার্সেলোনার অফার আসেনি কিন্তু যখন বার্সেলোনার অফার আসে তখন সব ছেড়ে রাফিনা বার্সেলোনাতে যাওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে কিন্তু বার্সেলোনাতে নিজের জায়গা প্রতিষ্ঠিত করতে এখনও ব্যর্থ হয়েছেন তিনি তাই তাকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে কাতালান এই ক্লাবটি এই সুযোগে ফের তাকে কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল এবার কিন্তু আর্সেনালের অবস্থা ভিন্ন রকম তারা এবার প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দুর্দান্ত পারফরম্যান্স করছে তারা নিয়মিত এই অবস্থায় রাফিনা রাজি হলেও হতে পারে আর্সেনালে যেতে